সেটা নাম পরিবর্তন করে জাকির হোসেন নামে ছদ্ম নামে এনআইডি ইস্যু করে এবং দাড়ি ও চুল বড় রেখে সে তার শারীরিক অবয়ব চেঞ্জ করে। সাল 1995, নেত্রকোনা জেলার কমলাকান্দায় 14 বছর বয়সী এক কিশোরীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত আব্দুল রাজ্জাক। এতে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে যাওয়া হয় হাওরে। সেখানেই তাকে গণধর্ষণ করে হত্যা করে রাজ্জাক ও তার 12 সহযোগী। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলাকালীন পালিয়ে যায় মূল হোতা রাজ্জাক। তবে শেষ রক্ষা হলো না। 28 বছর পর তাকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। স্ত্রী থেকে এবং পরিবার থেকে পৃথক হওয়ার পরে এই ধৃত আসামির অনৈতিক কর্মকাণ্ডের মাত্রাটা বেড়ে যায়। সে 21 গ্রামের আরও কিছু বখাটে ছেলের সাথে এক হয়ে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি সহ সমস্ত ধরনের অপকর্মগুলো করে আসছিল। র‍্যাব জানায়, পরিচয় গোপন করতে এই অপরাধী তৈরি করেছিলেন ভুয়া জাতীয় পরিচয়পত্র। সেটার নাম পরিবর্তন করে জাকির হোসেন নামে ছদ্ম নামে এনআইডি ইস্যু করে এবং দাড়ি ও চুল বড় রেখে সে তার শারীরিক অবয়ব চেঞ্জ করে। ঢাকা শহরে কিছু সময়ের জন্য সে মাঝে মাঝে মাদক পরিবহনের কাজটি সে করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সাজাপ্রাপ্ত একজন অপরাধী এখনও আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতার করতেও চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।